আসসালামু আলাইকুম। আশা করি সব সময়ের মতোই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গিয়েছেন, এই চলতি মাসেই কিন্তু পুলিশ কনস্টেবলের একটি ধামাকা নিয়োগ আসতেছে, মোটামুটি 10,000 মতন নেবে। এটা কিছুদিন আগে আমি ভিডিও করে আপনাদেরকে জানিয়েও দিয়েছিলাম। ওয়েল, যে কোনো মুহূর্তে এই মাসের শুরুতে অলরেডি 12-13 তারিখ অলরেডি হয়ে গিয়েছে, সামনে যে কোনো দিন আসবে এটা পুলিশ দপ্তর থেকে তারা নিজেরাই বলছে, সুতরাং এইটা নিয়ে কোনো ধরনের ডাউট নেই। তবে যেহেতু কনস্টেবলের নিয়োগ নিচ্ছে, সেহেতু অনেক মানুষ রয়েছেন, অনেক ভাইরা রয়েছেন যে একটা হীনমন্যতায় ভুগেন যে আমি কনস্টেবলে ইন করলে আমার কোনো প্রমোশন হবে নাকি এই জায়গায় সারা জীবন আমাকে কাটিয়ে দিতে হবে। ওয়েল, আপনার মনে যদি এই ধরনের কনফিউশন, এই ধরনের হীনমন্যতা থেকে থাকে, তাহলে এই ভিডিওটি একেবারে স্পেশালি আপনার জন্য। কিছুটা হলেও আপনার কনফিউশন দূর করে দেবে, কনফিডেন্স বাড়িয়ে দেবে। ওয়েল, মূল আলোচনা শুরু করব। তবে তার আগে আপনি যদি আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করতে চান, সকল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ফর দ্য ফার্স্ট টাইম আপনি যদি আমার এই দরবারে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর অলরেডি যদি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। যারা স্বপ্নে রয়েছেন যে কনস্টেবলে যোগদান করবেন, চেষ্টা করবেন, তাদের জন্য এই নিয়োগের বেসিক, একেবারে বেসিক কিছু কথা 10-15 সেকেন্ডে শেষ করে ফেলতেছি। নিয়োগ নেবে 10,000 নিয়োগ, আপনার যোগ্যতা হচ্ছে পাস হলেই আপনি আবেদন করতে পারবেন। উচ্চতা নেবে তারা 6 ইঞ্চি এবং বয়স হচ্ছে 18-20 বছরের হলেই আবেদন করতে পারবেন, এর বেশি হলে পারবেন না। এই হলো নিয়োগের বেসিক কিছু বিষয়াদি, ইনশাল্লাহ ওগুলার উপর ভিত্তি করে নিয়োগ আসবে। এবার আসুন, যারা হীনমন্যতা ভুগেন যে এই ম্যাট্রিক পাসে যোগদান করব, দেন তারপর আমার কিছু হবে কিনা নাকি সারা জীবনে কাটিয়ে দিতে হবে, তাদের জন্য বলছি আপনার প্রমোশন হবে। এই জায়গায় ভালো কাজ করতে পারলে আপনি কনস্টেবল থেকে OC পর্যন্ত অনায়াসেই হতে পারবেন, কোনো ধরনের ডাউট নেই। এবার আসুন, এই প্রমোশনের ধাপগুলো কী কী একটু জেনে নিই আমরা একদম বেসিক থেকে শুরু থেকে। এই কনস্টেবলের প্রমোশনটা কিন্তু পরীক্ষার মাধ্যমে হয়ে থাকে। পরীক্ষা হয় প্রতি বছরের সেপ্টেম্বর থেকে অক্টোবরে। প্রত্যেকটা পুলিশ লাইন বা প্রত্যেকটা জেলাতে যে পুলিশ রয়েছে, এই পুলিশ লাইনে পরীক্ষাগুলো হয় সেপ্টেম্বর থেকে অক্টোবরে, যেটা বললাম। এবং পরীক্ষার মিনিমাম 1 মাস পূর্বে ওই জেলার পুলিশ সুপার উনি পরীক্ষার জন্য একটি নোটিশ বা বিজ্ঞপ্তি দেন, যারা অংশগ্রহণ করতে চান তাদের কাছ থেকে আবেদনপত্র নেওয়ার জন্য। এবং এই পুলিশ সুপার থাকেন এই পরীক্ষার সভাপতি, পরীক্ষা বোর্ডের সভাপতি, এবং 3 জন বা 3-এর অধিক গেজেটেড পুলিশ অফিসারদের সমন্বয়ে এই পরীক্ষার বোর্ড গঠন করা হয়। তাদের মাধ্যমেই পুরো পরীক্ষার পদ্ধতিটি, প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে থাকে। এবার বলি যে কনস্টেবল কোথায় থেকে কোথায় থেকে কোথায় যায় প্রমোশনের মাধ্যমে। প্রথম যে প্রমোশনটি আপনার হবে সেটা হচ্ছে কনস্টেবল থেকে নায়ক পদে। এই নায়ক পদে আপনাকে যেতে হবে পরীক্ষা দিয়ে। এই পরীক্ষার নাম্বার হচ্ছে 100 নাম্বার। তার মধ্যে নাম্বারের ডিস্ট্রিবিউশনটি হচ্ছে 15 দিনের একটি ক্যাম্পে, ক্যাম্পে 15 দিনের একটি প্রশিক্ষণ হবে, সেটির নাম্বার হচ্ছে 20। তারপর স্পেশাল প্রশিক্ষণের মাধ্যমেও একটি পরীক্ষা হয়, সেটা হচ্ছে 50। এবং এই হলো কত, 50+20 হলো 70। আর 30 নম্বরের পরীক্ষা হয় আপনার সাক্ষাৎকার, এবং আপনি যদি কোনো পুরস্কার পেয়ে থাকেন এবং আপনার চাকরির খতিয়ান সার্ভিস এর উপরে ভিত্তি করে আরও 30 নম্বর থাকে। এই হলো নাম্বার, কিন্তু এই পরীক্ষা দেওয়ার যোগ্যতাও রয়েছে, আপনি চাইলেই পরীক্ষা দিতে পারবেন না। যোগ্যতা হলো যে আপনি কনস্টেবলে বা চাকরিতে ইন করার পর 4 বছর হতে হবে, তাহলে আপনি এই পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবেন। এই হলো কনস্টেবল থেকে নায়ক। তারপর পরের যে প্রমোশনটি রয়েছে সেটা হচ্ছে নায়ক থেকে হেড কনস্টেবল বা সশস্ত্র। এইটার পরীক্ষা হচ্ছে 125 নম্বরের পরীক্ষা আপনার নেবে। এটার মার্ক ডিস্ট্রিবিউশনও ওইটার মতনই, আপনার 15 দিনের প্রশিক্ষণ রয়েছে। তারপর রয়েছে এই জায়গায় নতুন একটা জিনিস যোগ হবে, আপনি আইনের উপর ভিত্তি করে বেসিক আইন নিয়ে কিছু প্রশিক্ষণ থাকবে, এটার নাম্বারও 25। তারপর যেটা রয়েছে সাক্ষাৎকার, আদার্স যে বিষয়গুলো রয়েছে, অন্যান্যগুলোর মতোই পরীক্ষা হবে। আর এই জায়গায় যোগ্যতার বিষয় রয়েছে, সেটা হচ্ছে এই নায়কে আপনার 3 বছর সার্ভিস দেওয়ার পর দেন আপনি পরীক্ষা দিতে পারবেন। তারপরের যে ধাপটি সেটা অত্যন্ত আকর্ষণীয়, সেটা হচ্ছে হেড কনস্টেবল থেকে আপনার SI পদে পদোন্নতি পাওয়া। এই পরীক্ষাটি হয় 150 নম্বরের, এটা খুবই আকর্ষণীয় একটি জায়গা। এই জায়গায় প্রথম যে পরীক্ষাটি সেটা হচ্ছে আইন ও বিবিধ বলতে আইন সংশ্লিষ্ট আরও অনেক কিছু আপনাকে জানতে হবে, ওগুলো নিয়ে পরীক্ষা হয় 50 নম্বরে। আর ওগুলোর জন্য কিন্তু স্পেশাল কিছু বই রয়েছে, তাদের মাধ্যমে আপনি সংগ্রহ করতে পারবেন, এই বইগুলো পড়ে পরে আপনি পরীক্ষা দিতে পারবেন। পাশাপাশি যেগুলো রয়েছে, সাক্ষাৎকারের নাম্বার রয়েছে, আপনি কোনো পুরস্কার পেয়ে থাকলে ওইটার উপর নাম্বার রয়েছে, তারপর আপনার সার্ভিসের উপর নাম্বার রয়েছে, এই আদার্স বিষয়গুলো তো রয়েছে, প্রশিক্ষণের উপরও নাম্বার রয়েছে।
কিন্তু এই জায়গায় যোগ্যতার বিষয়টা হচ্ছে আপনি হেড কনস্টেবলে মিনিমাম 5 বছর থাকার পর পরীক্ষা দিতে পারবেন। তারপর দ্বিতীয় যে যোগ্যতাটি আপনার লাগবে সেটা হচ্ছে আপনাকে এসএসসি পাস হতে হবে, ম্যাট্রিক পাস হতে হবে। এই দুটো শর্ত পূরণ করতে পারলে দেন আপনি এই জায়গায় পরীক্ষা দিয়ে দেন আপনি এসআই হতে পারবেন। এসআইতে সার্ভিস করার পর দেন আরও 4-5 বছর পর আপনি কিন্তু ওসি হয়ে যেতে পারেন। এই হলো একেবারে কনস্টেবল থেকে আপনি চাইলে ওসি পর্যন্ত হতে পারেন। সুতরাং এইটাকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই, আপনি এটা সিরিয়াসলি নেন, পড়াশোনা করেন, তাহলে ডেফিনেটলি আপনার কাজেই আসবে। এই হলো প্রমোশন বিষয় নিয়ে আমার মনে হয় কিছুটা হলো বেসিক ধারণা আপনাদেরকে দিতে পেরেছি। আর এই বিষয়গুলো যদি আপনার মাথায় থাকে তাহলে ডেফিনেটলি আপনার পড়াশোনা বা ইচ্ছা শক্তিটাকে বাড়িয়ে দেবে। ওয়েল, এই কনস্টেবলের নিয়োগ এই মাসে আসবে তারা বলেছে। আমরা বিভিন্ন গাইড আপনাদেরকে দেব, পরামর্শ দেব, সব কিছুভাবে গাইড করার চেষ্টা করব। আপনারা এই চ্যানেলটার সাথে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে ডেফিনেটলি এই পুরো নিয়োগটার সকল কিছু যা যা আছে আপনার নিয়োগের শুরু থেকে আপনি একেবারে কনস্টেবল হওয়ার পর্যন্ত সকল পরামর্শ ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব। ওয়েল, আজকে বিদায় নিচ্ছি। নেক্সটে এই রিলেটেড অন্য যে কোনো বিষয় নিয়ে হয়তো কথাবার্তা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।